আমার মা আমার ঘরে তালা বন্ধ করে রাখছিল, তারপর আমি ঘরে থাকি নাই, তালা বন্ধ করে রাখার পরে আমি ঘরে থাকি নাই, আমার মার আমি কান্না করে বের হয়েছি, আমি একটা কথা বলে বের হয়েছি, মা আমি মরে গেলে দেশের জন্য মরে গেলাম, সমস্যা নাই, আমার বন্ধু মারা গেছে, কিচ্ছু করার নাই। দর্শক, আমরা বিক্ষুব্ধ একজন ছাত্র যখন তার কথা শুনতে চাই, তোমরা যে এতদিন ধরে আন্দোলন করেছো, তোমাদের প্রত্যাশার জায়গা পূরণ হয়েছে কিনা? আমাদের প্রত্যাশার জায়গা আমরা মনে করি যে আপাতত পূরণ হয়েছে, কেননা আমরা যেটা চেয়েছি আমরা সেটা পেরেছি। এই মুহূর্তে কিছুক্ষণ আগে তিনটা সাড়ে তিনটা দিকটা প্রায় জানা হয়েছে, আমি তো খবর টেলিভিশন দেখি নাই, কেননা আমি প্রথম দিন থেকে আমি এখানে, আমি সকাল থেকে নামি, আমি একবার রাত্রিবেলা ঘরে যাই, দুপুরে যদি কিছু খাবার মিলে তাহলে আমি খাই, না হলে আমি খাই না, কেননা আমার প্রথম দিনে আমার বন্ধু মারা গেছে, ওই যে আদর্শ স্কুলে পড়ে, ক্লাস নাইনে টেনে পড়ে, নিউ টেন। তুমি কতদিন ধরে রাস্তায় আছো? আমি প্রথম দিন থেকেই নেমেছিলাম, তার প্রথম দিন নামার পরে এখানে ইট খাইছে, যেখানে ফাটা রয়েছে এখান থেকে ফাটা, ইট খাওয়ার পর তিনটা সেলাই লাগছে, তো ওই প্রথম দিন থেকে আমি রয়েছি, আমার বন্ধু মরার শোক আমি পালন করতে পারি নাই, আমার মা আমার ঘরে তালা বন্ধ করে রাখছিল, তারপর আমি ঘরে থাকি নাই, তালা বন্ধ করে রাখার পরে আমি ঘরে থাকি নাই, আমার মার আমি কান্না করে বের হয়েছি, আমি একটা কথা বলে বের হয়েছি, মা আমি মরে গেলে দেশের জন্য মরে গেলাম, সমস্যা নাই, আমার বন্ধু মারা গেছে, কিচ্ছু করার নাই। প্রথম দিন থেকে নামার পর এই পর্যন্ত আমি মনে করি আমার যে ঘামটা জড়াইছে, আমার যে পরিশ্রমটা সফল হয়েছে, কেননা আমি কিছুক্ষণ আগে শুনতে পেরেছি, আমি টেলিভিশন দেখি নাই, আমি এখানে ছিলাম, শুনতে পেরেছি মানুষের মুখে সবাই বলতেছে যে শেখ হাসিনা নাকি পালিয়েছে, সে নাকি ইন্ডিয়া চলে গেছে, সে পদত্যাগ করেছে, সেটা শুনে আমার মানে এত একটা খুশি লেগেছে, মনে হয়েছে যে আমি দেশটা স্বাধীন হয়েছে, আবার দ্বিতীয়বার পুরো দেশটা আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আগে এক দেশ আরেক দেশ থেকে বাঁচার জন্য মিলিটারি গুলি করতো মানুষের গায়ে, এখন নিজের দেশ থেকে বাঁচার জন্য গুলি নিতেছে বুকে, এটা হাজারো স্টুডেন্ট নিতেছে, আমার চোখের সামনে হাজারো মানুষ মারা গেছে, কিছু করার নেই, এই রক্ত দেখে বসে থাকার নয়, অবশ্যই নামতে হবে সবার।